शुरू हो जन्मे आगे पेटे थकते तक बसबस करा डिजाइन अनेक स्थिति रोचे शाल बनिए चार सूची फैब्रिक জুড়ে সারা দেওয়াল জুড়ে আর একটা গল্প আছে এটা আদিবাসীদের গল্প শান্তি নিকেতন আমরা যখন যেতাম চার পাঁচ দিন ছিলাম ওই ওরা তখন ওদের দিয়ে আসতাম ওই যে আদিবাসী মেয়েরা রান্না করছে বাসস্থান
সামনে গরু কি বাঁধা আছে, ওরা খেতে দিচ্ছে। আর এই যে বাচ্চা আদিবাসী মেয়েরা বাচ্চা নিয়ে কাজে জল আনতে যাচ্ছে, কোনো বাচ্চা মাছটা দেখো, মাছগুলো দেখো, ব্ল্যাক মাছটা ফটো যারা বসে পট নিয়ে ওদের থেকে আঁকানো, ওখানে গিয়ে কাপড় কিনে ওখান থেকে আমি কিছু দেখাই। যেমন এইদিকে আছে একটু উল্টে আছে, এখন বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু মানে ইনট্রিকেসি এইভাবে হঠাৎ করে বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট। এই যে বাঘটা যেমন, সব থেকে বড় কথা হচ্ছে এই পুরো জিনিসটা হয়ে গেলেও, যেটা আমি জানি না ক্যামেরা আসছে কিনা, পুরো বেসের স্টিচগুলো উইচ ইজ ইভেন লেস দ্যান হাফ অ্যান ইঞ্চ পুরোটা করা, হাতিটা এটা যতদিনই যাক এইটার মাধুর্য কখনো কমবে না। এই ফুল মানে একদম বেসটা শুধু কিন্তু ডিজাইন করা, বাকিটা সলিড কালার, বেসটা শুধু একটা গার্ডেন মতন আমার মেয়ের 3-4 বছর বয়স থেকে শুরু করা, এটা একটা একটা পার্ট আলাদা আলাদা পার্ট অনেকদিন আগের গোলক ধাঁধা, গোলক ধাঁধা বলে, মানে এই যে ব্যাগটা যেরকম পুরো স্টিচ করা এবং তারপরে সেটা ল্যামিনেট করা আলাদা আলাদা করে স্টিচ করে, আর এই কাঁথাটা ছোটবেলার মানে একদম এইটা দিদার হাতে করা কিয়ানের জন্য, ভীষণ সফট দেখো কি সুন্দর, এটা ভীষণ সুইট, এটা বাহনের, এটা দাদার, হ্যাঁ দেখো এটাও স্টিচ গুলো কি সুন্দর। আমি কি করব এখন, ভাই ছাড়া আর পরার তো কেউ নেই, ভীষণ যা জিনিস তাকে দিয়ে দিতাম। এই যে এটা মার হাতে করা কিয়ানের ভীষণ আমার পছন্দ হয়েছে দেখে, এই যে এটাও মার হাতে করা, হ্যাঁ এক্স্যাক্টলি ভীষণ সুন্দর, এটা কোন কোন বাহনে কিংবা আমার আমার, হ্যাঁ এটা দাদা, হ্যাঁ আমার মনে নেই, কিন্তু মানে ডিজাইনটা প্রত্যেকটাই ডিফারেন্ট, এইটুকু ছোট 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 করে এক একটা নষ্ট হচ্ছে, উল দিয়ে এক একটা কালারের উল দিয়ে পুরো জিনিসটা করা। এবার আমি একটু আমার আমার গুলো দেখাও, গুলো দেখাও, এই যে আমার, এই যে ব্যাগ, এটা তো তোমার মায়ের ব্যাগ,
এই যে এটা মায়ের হাতে করা, এটাও দেখুন ছোট ছোট স্টিচ পুরো, সেটাকে ল্যামিনেট করা। একটা সময় মার এই ব্যাগ গুলো মানে সত্যিকারের ভীষণ ভীষণ ক্রেজ ছিল। আমার মাকে মা করে দিয়েছে বিয়ের আগে। ছবিগুলো থাকে যেগুলো খুব সুন্দর লাগে, সেইগুলো মা করতে খুব ভালোবাসে, যেগুলো আমাদেরও দেখতে খুব ভালো লাগে। এটা মা বাবাকে বিয়ের আগে মা করে দিয়েছিল, এটা আমার আমি হয়তো মিলিয়ে ম্যাচিং করে পারতাম, কিন্তু এই কাপড়টা পেলাম মায়ের কাজ, মায়ের জিনিস বলেই আমি। এবং এবং আর একটু অনিবার এখানটা একটু ফোকাস করো, এই পুরো কাজটা কিন্তু হাতে করা, এটা এই সবুজ রঙের এই বরাট কালার কাজ হাতে না, এটা ও কি সুন্দর। আমি নিজেই বহু জিনিস নতুন দেখলাম আর কি, আমি ভাবতে পারছি না এইভাবে হাতে এরকম ভাবে সম্ভব করা। শুধু তাই নয়, এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে একটা ভিডিও বা ব্লগে সবকিছু দেখানো সম্ভবই নয়। আমরা আপনাদেরকে বোধহয় মানে একটা পোর্শন মায়ের মানে যেটা আমরা সেটা দেখিয়েছি, মানে মার হাতের কাজ ছড়িয়ে না। আমার আজকের প্রাপ্তি যোগ আমার মানে কান্না পেয়ে যাচ্ছে আর কি, আমি মার কাছ থেকে একটু জোর করেই নিলাম, এইটা আমি আজকে নিলাম মার কাছ থেকে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই বটুয়াটা আমি কাঁথা স্টিচের শাড়ি লাইট কালারের শাড়ির সাথে এটা নেব, খুব সুন্দর, খুব খুশি হয়েছে আমার। রাখি পর্ব শুরু হয়ে গেছে। অসাধারণ একটা সন্ধ্যে কাটালাম, অসাধারণ সন্ধ্যে। রাখি বা এগুলো তো মানে উপলক্ষ মাত্র, কিন্তু একটা পরিবারের সবার সঙ্গে একসঙ্গে কাটানো এরকম বহুদিন পর একটা দিন গেল, আর আশা করি আমার সঙ্গে তো সবাই একমত। খুব ভালো, মানে একটা করে অকেশন হলেই হলো আর কি। লাইক করুন, অনেক অনেক কমেন্ট করুন, বাউন্ডুলে আজকে পরিবারের সাথে থাকুন।